এদিকে আধুনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বর্ষপূর্তি অনুষ্ঠান এবং অত্র ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এমপি নদফির সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলম জানান, আলহাজ মাওলানা কাজী নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম লোহাগাড়া 9 নং আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আয়ুব মিয়া। গেস্ট অব অনার ছিলেন ডাক্তার আতাউল কবির আরবি। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান সহ আরও অনেকেই। এ সময় আধুনগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সমূহের সংক্ষিপ্ত রিপোর্ট নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।